আজকে আমরা চাকরিচ্যুত শিক্ষকদের পক্ষ থেকে এই গ্রামীণ ব্যাংকের হেডকোয়ার্টার এখানে চেয়ারম্যানের সাথে আমাদের একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার চেয়েছি। উনি আমাদেরকে 12টার সময় টাইম দিয়েছেন, আমরা যথারীতি এসেছি। আমাদের প্রশ্ন হলো, আজকে 15 মাস যাবৎ আমরা চাকরিচ্যুত, কোনো ধরনের সরকারি সহায়তা নেই, টোটালি বেতন বন্ধ, সরকারি কোনো অনুদান নেই, তারপরও ব্যাংক কর্তৃপক্ষ বিভিন্ন রাজ্যের বিভিন্ন শাখাগুলি চাকরিচ্যুত শিক্ষকদেরকে, যারা চাকরি থাকাকালীন সময়ে লোন নিয়েছিল, হঠাৎ করে চাকরিটা কোনো কারণ ছাড়াই দপ্তর এবং সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে বাড়িত পাঠিয়ে দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো বেতন নেই, সরকারি সহায়তা নেই, আমরা কীভাবে ব্যাংকের ঋণ পরিশোধ করব? এমনিতেই আমরা সংসার প্রতিপালন করতে খুব অসুবিধা হচ্ছে, তারপরে আবার ব্যাংকের থেকে চাপ। এই চাপের করুন, আপনারা শুনেছেন, আগেও শুনেছেন দু একজন শিক্ষক আত্মহত্যা করেছেন। আমরা আজকে আবার এসেছি, চাপ যাতে অতি শীঘ্রই বন্ধ করে। আমরা লক্ষ্য করেছি জিরানি এক শিক্ষক, ওনাকে 1 লাখ টাকা দাবি করেছে, এই মাসের মধ্যে 15 তারিখের মধ্যে 1 লাখ টাকা দিতে হবে, নাহলে ওনার বাড়িঘর থেকে ওনার একটা লোন নিয়ে গাড়ি কিনেছিলেন, সে গাড়িটা নাকি সিজ করবে। আমরা আজকে জেনারেল, আরে সরি, ব্যাংকের চেয়ারম্যানের কাছে সেই দাবিটুকু রাখবো, যতক্ষণ অব্দি আমাদের চাকরির স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অব্দি যাতে আমাদের ইএমআইটা বন্ধ রাখা হয়, এবং কোনো শিক্ষক শিক্ষিকাকে, শিক্ষক শিক্ষার্থীদেরকে, শিক্ষিকাকে যাতে কোনো ধরনের চাপ না দেওয়া হয়, তার জন্যই আজকে আমাদের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার। আচ্ছা, এই বিষয় নিয়ে রাজ্য সরকারের সাথে কি কথাবার্তা হয়েছে যে ব্যাংকের যে এইভাবে আপনাদের চাপ সৃষ্টি করছে? আমরা সিদ্ধান্ত নিয়েছি জয়েন্ট মুভমেন্ট কমিটির থেকে, আমরা রাজ্যের অর্থমন্ত্রী যিনি আছেন ওনার কাছে আমরা একটা মেমোরেন্ডাম দেব, কারণ শুধু গ্রামীণ ব্যাংকই নাই, আমাদের রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকও, কোঅপারেটিভ ব্যাংক থেকেও আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি থাকাকালীন অবস্থায় লোন নিয়েছিলেন, চাকরিটা হঠাৎ করে চলে যাওয়ার পরে কীভাবে লোন পরিশোধ করবেন? ওই ব্যাংকের থেকেও চাপ দেওয়া হচ্ছে, এই গ্রামীণ ব্যাংকের থেকেও চাপ দেওয়া হচ্ছে। আমরা ওনাদের, যারা আধিকারিক আছেন, ওনাদেরকে আমরা অনুরোধ করব, যতক্ষণ অব্দি আমাদের স্থায়ী সমাধান না হয় ততক্ষণ অব্দি যাতে কোনো ধরনের চাপ না দেওয়া হয়। চাপ দিলে হয়তো মানসিক অবসর থেকে কোনো একটা অঘটন ঘটতে থাকবে। আমরা চাই আমাদের স্থায়ী সমাধান হলে, নিশ্চয়ই ব্যাংক আমাদেরকে সাহায্য করেছেন, আমরা আমাদের চাকরির স্থায়ী সমাধান হলে আমরা নিশ্চয়ই যতটুকু আমাদের দেনা আছে ব্যাংকের কাছে সেটা আমরা পরিশোধ করবো, এটুকুই বল। হাস্তে হাপাং জেসু জোড়া বেউনে সানম সুকুন্ডিয়া আসল জোড়া ন বেংনি বেখাকতে ফান্তা রিজাকথন ফান্তা খালাইজাকথন আবনো সানমং নারেখা সেবকমানায় মথানে রং ফ্রুমাই র।